জুনিয়ররা যে বুদ্ধি এবং যে বিবেচনার একটা স্বাক্ষর রেখেছেন তাদের এই 38-39 দিনের একটা লড়াইয়ের মধ্যে দিয়ে, তো আমার মনে হয় শুধু সেটা তো আমাদের এই সমকালীন সময়ের জন্য নয়, আমাদের সামগ্রিক ইতিহাসের মধ্যে এই কথাটা মানুষ বহু বছর মনে রাখবে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, তবে যেটা আমার যেটা মনে হয় যে আমরা যেন শুধু আমাদের এই কতগুলি অল্প বয়সী ছেলে মেয়েদের ঘাড়ে বন্দুকটা রেখে মনে না করি যে আমাদের সমস্ত রকম সমস্যা সমাধান হলো বা যুদ্ধটা শেষ হলো। কারণ কোন তিনটি বিশেষ তিন চারটি বিশেষ লোক এলো আর কোনটা তিন চারটি বিশেষ লোক গেল, তার থেকেও যেটা ফান্ডামেন্টাল এবং যারা আরো বড় প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া কন্ট্রোলড হেলথ কেয়ার সিস্টেম যেন আমরা আমাদের স্মরণকালে আর কোনোদিন না দেখি। যেভাবে প্রশাসনকে প্রশাসন চালাতে হবে, প্রশাসন যেন আজকে সেই একটা স্বচ্ছতা এবং সদিচ্ছা নিয়ে একটা প্রশাসন চালাবার একটা নৈতিক শক্তি এবং একটা নৈতিক দৃষ্টিভঙ্গি রাখেন। এটা কোনো তিন চারজনের বিরুদ্ধে কোনো রকম ব্যক্তিগত ব্যাপার না, ইট ইজ আ স্ট্রাগল আর ইট ইজ আ ক্যাম্পেইন এগেনস্ট দ্য সিস্টেম। এবং এখনো ডাক্তারদের আমাদের অনেক মাথা ব্যথার কারণ আছে, কারণ এখনো আমরা একটা স্ট্রাকচারাল আলোচনায় আসতে হবে যে কিভাবে আপনি যেরকম একটা সংক্রমণের পর চেষ্টা করেন সেকেন্ড সংক্রমণটা না হয়, যে আমরা আমাদের কিভাবে স্বাস্থ্য প্রশাসনকে ওই কার বন্ধু বান্ধব কার সমস্ত নিকট আত্মীয়দের একটা মাফিয়ার কোলে আবার ঠেলে না দিই। আর বিশেষ করে এখনো মেডিকেল কাউন্সিলের মধ্যে আর এক মহিষাসুরদের কলোনি বসে আছেন, এবং এই সমস্ত ব্যাপারগুলো আমরা যদি এক্ষুনি মনে করি যে আমাদের হঠাৎ করে একটা নাটক শেষ হয়ে যাওয়ার মতো, যে আজকে 38 দিনের তারা যা স্ট্রাগল করেছেন আমাদের একেবারে লিপিবদ্ধ করে আমাদের সমস্যাগুলোকে এখন এনিউমারেট করতে হবে, এর পুনরাবৃত্তি যাতে না হয়, আর এখনো যে দু চারটি বড় বড় আগাছা আমাদের চোখের সামনে রয়েছে সেই আগাছাগুলোকে একটা যুক্তিযুক্ত ভাবে এবং একটা 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 স্বচ্ছভাবে সেই আগাছা এবং সেই দুর্বৃত্তদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সিস্টেম থেকে দূর করতে হবে। দ্যাট ইজ আওয়ার এজেন্ডা রাইট নাও। মনে হয় গতকালের যে আলোচনা হয়েছে সেই আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, এবং এই পরিস্থিতিতে একটা নিউট্রালিটি মেনটেন করবার জন্য যা যা সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি। তার সাথে এটা বলে রাখি, এই যে লড়াই 36 দিনের লড়াই, এই লড়াইয়ের নেতৃত্ব জুনিয়র ডাক্তাররা দিয়েছেন, কিন্তু এই লড়াই কিন্তু সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, রিটায়ার্ড ডাক্তার, সমাজের মানুষ এবং সর্বোপরি মিডিয়ারও লড়াই ছিল, যার ফলে আমরা আস্তে আস্তে হয়তো তিলোত্তমার হত্যাকারীদের কাছে পৌঁছতে সম্ভব হচ্ছি। আমরা নিশ্চিত সিবিআই কিছুদিনের মধ্যেই আমাদের ফলপ্রসূ একটা কিছু জানাবেন।